কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার এই তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। শিশুদের উপরে হামলাকে জঘন্য আখ্যা দিয়েছে গুতেরেস। বলেছেন বেসামরিক নাগরিক কিংবা বেসামরিক স্থাপনার উপর হামলা পুরোপুরিভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ডাকা হয়েছে জরুরি বৈঠক এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইকুয়েডর, স্লোভেনিয়া এই বৈঠকের আহ্বান জানিয়েছে। রাশিয়ার এই হামলাকে কাপুরুষোচিত আচরণ আখ্যা দিয়েছে, তীব্র নিন্দাও করেছে ব্রিটেন।